বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে গভীর রাতে তলোয়ার ও দা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কাশিমপুর গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাশিমপুর গ্রামের শাসক দলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গণ্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল ঠোকাদারের পরিবারের সঙ্গে। অভিযোগ, এই গণ্ডগোলের জেরে এদিন গভীর রাতে শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ, পূজন দাস ও তার দলবল কমল ঠোকাদারের পরিবারের লোকেদেরকে বেধড়ক মারধর করে। এই মারধরের জেরে গুরুতর আহত হয় কমলবাবুর মা তুলি ঠোকাদার। বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত পোহাতে আবার সেই গণ্ডগোল মাথা চাটা দেয়। কমলবাবুর অভিযোগ, বুধবার সকালে থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতেই তার বাইক আটকে তাকে মারধর করে এবং বাইকটি ভাঙচুর করে, এমনকি তলোয়ার দিয়ে বাইকটির বিভিন্ন জায়গা কেটে দেয়। যদিও তৃণমূল নেতা পূজন দাসের পাল্টা অভিযোগ, কমল ঠোকাদার বিজেপির লোকজনরাই পূজনবাবু এবং তার পরিবারের উপর হামলা চালিয়েছে। কমল ঠোকাদার পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানান, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত শুরু হয়েছে। কিছুটা রাগ আছে আগে, মানে জমি জায়গার কি গন্ডগোল ছিল? আমার বোন আমার কাছে ভাগ পাবে তো, আমাকে বলবে তো, ওনা কি কিনতে পারবে আমাকে না পুছে? মানে আপনার জমি কি কিনে নিয়েছে পূজন? হ্যাঁ, পাঁচ কাঠা, সাড়ে ছ কাঠা রেজিস্ট্রি করে নিয়েছে। জমিটা কার ছিল? আমার বাবার নামে। জমিটা কিনেছে কে? ওই পূজন কিনেছে কিছু তো। আপনি কি বাধা দিয়েছিলেন, সে কিছু বলতে গিয়েছিলেন? বাধা দেইনি তো, এখনো আমি তো লাগাচ্ছি, এখনো লাগাচ্ছি আমি। জমিটা কার নামে এখন আছে? বাবার নামে আছে। তাহলে সেই নামে, সেই রাগেই কি আপনার ছেলেকে আজকে মারধর? কে জানে, এটা বলতে পারছি না। পূজন দাস ওর ভাইগুলো সব কেন কেন তোমার আক্রমণ কেন করলো তারা? স্যার একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটাই স্যার, আমার সাথে কি করছে স্যার? কি ভাঙচুর করেছে তোমার? আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মর্দতকে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওটা বাসগুলো সব, আর মাকেও মেরেছে। মানে কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস ওর ভাই প্রসঞ্জিত দাস। পূজন কোন দল করে? সিএমসি মেম্বার আছে। গতকাল কি হয়েছিল? গত রাত্রে রাত্রি 12টার দিকে আমাকে কমল ঠোকদার ফোন করলো। ফোন করে বলছে, দাদা আমার বাড়িতে হামলা করছে, মোটামুটি 15-20 জন মিলে এসে। তা আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম। থানায় ফোন করার পরে পুলিশ গেল। পুলিশ গিয়ে ওখানে গিয়ে বললো যে সকালবেলা রাতে 9টার দিকে তুমি থানার মধ্যে আসো তোমরা। তো 9টার দিকে এরা বাবা, এর বাবা কমল ঠোকদারের বাবা আর মা আর ওর বাবা কমল ঠোকদার নিজে, তারা তিনজন মিলে আসছিল ওই বাইকের মধ্যেই। ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী পূজন দাস, তার দলবল নিয়ে সবাই মিলে মোটামুটি 15-17 জন মিলে একবারে সবাই তিনজনকে প্রাণে মারার চেষ্টা করে ওখানে। মারার পরে তারপরে আমাকে ওখান থেকে ফোন করে, তখন আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তারপরে ঠিক করলাম। ওর গাড়িটা কেটে দিয়েছে, 2 চাকা বাইক, তারপরে এখন গাড়ি থানার মধ্যে নিয়ে এসছে। গোটা বিষয় নিয়ে তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব। বিধানসভার হরিশ্চন্দ্রপুরের পিপলা কাশিমপুরে গত দুদিন ধরে সেখানে আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের বিশেষ করে ওখানে যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল ঠোকদার তার উপরে চড়াও হয়েছে। ওখানকার অসিত দাস আমাদের বুথ সভাপতি ছিলেন, বর্তমানে মন্ডল সহ সদস্য, তার উপরেও চড়াও হয়েছে। তারপরে হচ্ছে টুলি ঠোকদার, অমূল্য ঠোকদার, এরকম আরও কয়েকজনের উপরে তৃণমূল কংগ্রেসের ওই একই গ্রামেরই, এরা সবই পিপলা কাশিমপুরের, এরা সবই একই গ্রামের মধ্যেই, এরা পূজন দাস, তার দুর্জয় দাস, সাহেব দাস, এই সমস্ত মিলে আরও কয়েকজন, এরা সবাই মিলে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা ওখানকার সমস্ত গুন্ডা বাহিনী বদমাইশ, এদের সমস্ত জোটবদ্ধ হয়ে আমাদের সমস্ত কার্যকর্তাদের উপরে ওরা মারধর করেছে। চন্দ্রপুরে একটা জমি বিবাদের গন্ডগোল, কি বলছেন? দেখুন, এখন ভোট এসছে,
ভোটের আগে এদের দেখা যায়নি, ভোটের হয়েছে, এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে। মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা। যতই তারা এসব থানা ঘেরাও করুক আর এ করে লাভ হবে না। Short ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Kochbihar.